ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছম ছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছম ছম, কি হয় কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। অনেক কাল আগে বর্ধমানের এক জমিদার বিক্রম চৌধুরী লোক শিক্ষার কথা ভেবে গ্রামে গঞ্জে বহু পাঠশালা স্থাপন করেন। এই মহৎ কাজে বাদশাধে এক অলৌকিক কাণ্ড। ভয়? কিসের ভয় পণ্ডিত মশাই? আগে আগে প্রাণের ভয় জমিদার বাবু। আহা, আমি সেই ভয়ের কারণটাই তো জানতে চাইছি। যদি ঘাড় মুটকে দেয়? হ্যাঁ, ঘাড় মটকাবে কে? আগে তার নাম তো জানি নে। আমি তার নাম জিজ্ঞেস করিনি, বলছি সে ভূত না পেতনি? সে ভূতও নয় পেতনিও নয়, খড়ম দৈত্য। খড়ম দৈত্য? সে আবার কি? রেতের অন্ধকারে খড়ম পায়ে খটাস খটাস শব্দ করে। রাতের অন্ধকারে? আর দিনে? না, দিনের বেলা সে আসে না। তা দিনে যখন আসে না তখন আর ভয়ের কি আছে শুনি? পাঠশালা তো দিনেই বসে, তাই না? তা বটে, কিন্তু তবু কিন্তু। হ্যাঁ জমিদার বাবু, আপনি আমায় অন্য পাঠশালায় পাঠান, আমি নিশ্চয়ই যাব, কিন্তু ওখানে আর নয়। লোকশিক্ষে দিতে গিয়ে শেষে বেঘরে প্রাণ হারাতে আমি চাই নে। তা আপনি সেই খড়ম দৈত্যকে নিজের চোখে দেখেছেন? আরে বাবা, দেখলে কি আর বেঁচে ফিরতুম? ভাবতেও ভয় লাগছে। যাকে দেখলেন না শুনলেন না তাকে এত ভয়? শুনেছি শুনেছি জমিদার মশাই, নিজের কানে শুনেছি। কি শুনেছেন? খড়ম পায়ে চলার শব্দ। পাঠশালার অদূরেই ছিল আমার থাকার ঘর। একদিন একদিন রেতের বেলা ঘুম ভেঙে যায়। বিছানা সেরে উঠে দোর খুলে বাইরে আসতেই শুনি তারপর কি দেখলেন? চোখে চোখে সর্ষে ফুল দেখলাম জমিদার বাবু। আহা, আমি বলছি পাঠশালায় কি দেখলেন? দেখার চেষ্টা করলে তবে না দেখব। তবে কি করলেন? কি আর করব, ভয় একেবারে জড়সড় হয়ে কোন রকমে ঘরে ঢুকে দৌড় দিয়ে সারা রাত জেগে আতঙ্কে কাটালাম, আর সকাল হতেই রওনা দিলুম পাঠশালায়। না, ও পথার মারাইনি, তল্পি তল্পা ঘুটিয়ে আপনার কাছে এলুম এই আরজি জানাতে। দয়া করে আমাকে আর সেখানে পাঠাবেন না। ঠিক আছে, আপনি এবার আসুন। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। মাথায় থাক আমার লোকশিক্ষে, তার থেকে ভিক্ষে করে খেলো বেঁচে তো থাকবো। আপনারে অশেষ ধন্যবাদ। চলি। নায়েব মশাই, আগে আজ্ঞা করুন জমিদার মশাই। পলাশপুরের পাঠশালায় নতুন পণ্ডিত পাঠানোর ব্যবস্থা করুন। আমি চাই না লোকশিক্ষে কোনো কারণে বন্ধ হোক। আগে সে না হয় পাঠালাম, কিন্তু কেউ কি টিকবে সেখানে? সাহসী এক পণ্ডিতকেই সেখানে পাঠান, তেমন কি কেউ নেই? হ্যাঁ আছে আছে জমিদার মশাই, সত্যচরণ চক্রবর্তী,
জীবনের সব কিছু তিনি যুক্তি দিয়েই বিচার করেন। ভয়, অন্ধভক্তি কিংবা কিংবা আবেগ দিয়ে নয়। উত্তম, তবে তাকেই সেখানে পাঠানোর ব্যবস্থা করুন। আগে তাই হবে জমিদার মশাই। আপনারা যখন এই কাজে আমায় উপযুক্ত বিবেচনা করেছেন, আমি অবশ্যই যাব পলাশপুরে। আমি জানতাম সত্যটা জানার জন্য সত্যচরণ পণ্ডিত নিশ্চয়ই আগ্রহ দেখাবেন। তবে তবে আপনি কবে যেতে চান সেখানে বলুন। স্থলপথ নদীপথ মিলিয়ে প্রায় দুদিন লাগবে সেখানে পৌঁছতে। দেরি না করে আজই আমি রওনা দিতে চাই নায়ক মশাই। বেশ বেশ, আমি সেই ব্যবস্থাই করছি। কিছু কিছু মনে করবেননি পণ্ডিত মশাই, পলাশপুরের পাঠশালায় কাজটা নিয়ে আপনি মোটেও ভালো কাজ করেননি। কেন? আপনি শোনেননি বুঝি? ওই পাঠশালা বিম্বদত্তির উপদ্রব। এই তো কদিন আগে সেখানকার পণ্ডিত একেবারে পাইলে গেল যে। আমি পালাবো না। সে কি আপনার পরাণে ভয় নেই? মিথ্যে ভয় আমি পাই না। মিথ্যে লয় গো কর্তা, এখনো সময় আছে কর্তা, বলেন তো গাড়ি ঘুরে নি। না না না, যেখানে যেতে চাইছি তুমি সেখানেই চলো। ইয়ে কর্তা, এই রেতের বেলায় আমি সেখানে যাবনি। আপনি যত ট্যাঁকাই দিন না কেন, বেঁচে থাকলি তবে না ট্যাঁকা। তবে রাতটা কোথায় কাটাবি? ওই সামনেই পাঠশালা আছে, সেখানে আপনি থাকার ঘর পেয়ে যাবেন। আর আমি আমি এই গাড়িতেই ঘুমোবো। এখন এই মাঝি বলুন আর গাড়োয়ানি বলুন, ওরা আপনাকে সুবুদ্ধি দিয়েছে পণ্ডিত মশাই। তার মানে আপনিও আমাকে ফিরে যেতেই বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওদের সাথে একমত। কিন্তু আমি মনস্থির করেই এসেছি জানেন, সত্যটা না জেনে সত্যচরণ পণ্ডিত ফিরবে না। এই দেখুন, আপনি বড় একগুঁয়ে লোক। হ্যাঁ যাই হোক, রাত অনেক হলো, আপনি এবার শুয়ে পড়ুন তো, আমি যাই। এসে গেছি কর্তা। ওই ওই আপনার পাঠশালা দেখা যায়। বাহ, বেশ, পাঠশালাটি তো বেশ বড়। আগে আপনি? আমি এই পাঠশালার নতুন পণ্ডিত। প্রণাম হই পণ্ডিত মশাই, আমি এই পাঠশালার রাধুনে বামুন। আমি আসি পণ্ডিত মশাই, ভগবান ভগবান আপনার ভালো করুন। এই এই চল রে, এই হট হট, এই হট। এই যে এইটাই আপনার থাকার ঘর, আগের পণ্ডিত এইখানেই থাকতেন। আচ্ছা আচ্ছা, তুমি কোথায় থাকো? আমি আগে পাঠশালাতেই থাকতুম, কিন্তু যখন থেকে ওই খরম দৈত্য। তা তোমাদের খরম দৈত্য কতদিন হলো পাঠশালায় আসছেন? এই নয় নয় করে
প্রায় ছ মাস হবে। ও আসতে পারি? আসুন আসুন। আমি এ গাঁয়ের মডল, আপনি এই ট্রেন খবর পেয়ে আর দেখা করতে এলুম, পাশেই আমার বাড়ি, তা একদিন আসুন না পণ্ডিত মশাই। নমস্কার, যাবো নিশ্চয়ই যাবো, আপনি বসুন আপনি বসুন। এই বামুন ঠাকুরই আপনার সেবা যত্ন করবে। পাঠশালায় বামুন ঠাকুরের কি কাজ? হ্যাঁ, আমাদের গাঁয়ের মানুষের জন্য বড় গরিব, পড়াশোনা করবে কি খেতেই পায় না, তাই ছাত্র ছাত্রীদের দুপুরের খাবারের ব্যবস্থা করেছি জমিদার মশাইয়ের কথা মতো। অবশ্যই। বাহ 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 বাহ, বেশ ভালো ব্যবস্থা। তবে চাল ডালের যোগান দিতে দিতে আমি তো আর পেরে উঠছি না, মাসে দশ মন চাল আর আর পাঁচ মন ডাল, তাছাড়া কুলোচ্ছে না। শুনেছি গায়ের মানুষের খোরাকি একটু বেশি পরিমাণে হয়। না না, সেজন্য নয় সেজন্য নয়, প্রতি রাতে ওই খরম দৈত্য রান্নাঘরের ভাঁড়ার থেকে চাল ডাল সব উধাও করে দেয়। আশ্চর্য, দৈত্য আজকাল চাল ডাল খায়? ব্রাহ্মণ দৈত্য তো। তা বামুন ঠাকুর, তুমি কোনোদিনও স্বচক্ষে? হ্যাঁ দেখেছি দেখেছি পণ্ডিত মশা, দেখেছি। দেখলি না গায়ে রক্ত হিম হয়ে যাবে, এই বিরাট লম্বা, তা পেরায় মোগল মশাইয়ের থেকেও বেশি হবে লম্বা। কি হলো মোরল মশাইকে জল দাও। না না, ঠিক আছে ঠিক আছে, জল লাগবে না, আজ আমি উঠি। হ্যাঁ, তবে তবে সাবধানে থাকবেন পণ্ডিত মশাই। আসলে পাঠশালার ওই বাড়িটা অনেক পুরনো, শুনেছি ওখানে আগে এখানকার জমিদার থাকতো, তারা খুব অত্যাচারী ছিল। একবার একবার একটা পণ্ডিতকে ঘুম ঘরে আটকে রেখে না খাইয়ে মেরেছিল। সেই পণ্ডিতই তাহলে খিদে জ্বালায় করম দৈত্য হয়ে চাল ডাল খায়, অতৃপ্ত আত্মার খিদে তো কম নয়। সে তো হবেই সে তো হবেই, দৈত্য বলে কথা, অত বড় দেহ। আচ্ছা বামুন ঠাকুর, এই পাঠশালার চাল ডাল কে সরবরাহ করে? আগে যতীন মুদি, সে তো চাল ডাল বেচে বড় লোক হয়ে গেল সেই খরম দৈত্যের কৃপাতে। তাহলে খরম দৈত্য একজনের উপকার করছে, কি বলো? আগে তা বলতে পারেন। তা পণ্ডিত মশাই, আমাদের পাঠশালায় ছাত্রছাত্রীদের কেমন লাগলো? খুব সরল সিধে, বেশ ভালো। আগে সন্ধে ঘড়িয়ে রাত হয়ে এলো, আমি আসি পণ্ডিত মশাই, আপনিও খেয়ে দে শুয়ে পড়ুন তাড়াতাড়ি, রেতে ভুলেও পাঠশালার দিকে যাবেন নি যেন। দেখেছি পণ্ডিত মশাই দেখেছি, দেখলি না গায়ে রক্ত হিম হয়ে যাবে, এই বিরাট লম্বা,
কেরে কে বন্ধ করলি আমায়? নতুন পণ্ডিত বুঝি? খুলে দে, খুলে দে, না হলে তোর ঘাড় মোটকে রক্ত খাবো। করম দৈত্য মহারাজ, আজকে রাতটা এখানেই কাটান, যত খুশি চাল ডাল খান, কে মরবে কাল সকালেই তা দেখা যাবে। তোর সর্বনাশ হবে, আমায় তুই আটকে রাখতে পারবি না। মরুল মশাই, মরুল মশাই, এত রাতে কি ডাকে? মরুল মশাই, এই অষ্টম, অষ্টম, কি কি আছে মা? মরুল মশাই, আপনি? আমি পাঠশালায় নতুন পণ্ডিত। মরুল মশাই কোথায়? আমার পিসির শরীর খারাপ, বাবা তাকে দেখতে পাশের গায়ে গেছে, কাল ফিরবে, কেন বলুন তো? আমার সাথে এসো তো বাবা। না না না, এত রেতেও যাবিনি। তুমি মিথ্যে ভয় পাচ্ছ মা, উনি আমাদের গায়ের অতিথি, বিপদে পড়েছেন যখন আমাকে যেতে না করো না মা। আপনি আপনি দাঁড়ান পণ্ডিত মশাই, আমি এক্ষুনি আসছি। আমায় ক্ষমা করুন পণ্ডিত মশাই, অভাবে পড়ে আমি এসব চক্রান্ত করেছি। এসব এসব আমায় বলে কোনো লাভ হবে না, যা বলার জমিদার মশাইকে বলো, ক্ষমা যদি করেন তিনি করবেন। জমিদার মশাই সত্যচরণ পণ্ডিতের কথা শুনে বামুনকে সাজার থেকে রেহাই দিলেও বামুন ঠাকুরের কাজ থেকে তাকে বরখাস্ত করেন। পাঠশালায় নতুন বামুন ঠাকুর আসে, খড়ম দৈত্যর ভয় থেকে সবাই রেহাই পায়। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।